ভিউয়ার্স, বাংলাদেশে যারা স্টার্ট আপ, যারা ইঞ্জিনিয়ার, যারা বিভিন্ন কোম্পানিতে জব করেন, তো তাদের একটা বড় অংশই মানে আপনাদের মনের ভিতরে একটা সুপ্ত বাসনা থাকে যে আপনি প্যারালালে বিজনেস করবেন, এবং যেটা অনেকেই করতেছে, আমাদের সাথে করতেছে, বাট তাদের ল্যাক অফ ডকুমেন্টসের কারণে তারা প্রপারলি বিজনেসটা করতে পারে না এবং শুরু করতে পারে না, অথবা শুরু করতে গিয়ে হোঁচট খাচ্ছে। সো তাদের জন্য এই ভিডিওটা, এবং আমাদের সাথে বাংলাদেশে অলরেডি অনেক যারা মানে জব করে প্যারালালে বিজনেস করে বিভিন্ন কোম্পানিতে প্রোডাক্ট সাপ্লাই দেয়, তারা কিন্তু ডিরেক্ট আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সাপ্লাই দিচ্ছে, বাট বিহাইন্ড দ্য সিনে আমরা কাজ করে দিচ্ছি, আমাদের ঢাকা অফিস থেকে ওনারা প্রোডাক্ট নিচ্ছে, বাট প্রোডাক্ট চলে যাচ্ছে কিন্তু জার্মানি থেকে, আদার চায়না থেকে, আদার ইউএসএ থেকে, ইউকে থেকে, মানে বিহাইন্ড দ্য সিনে আমরা সব কিছু করে দিচ্ছি, বাট তারা তাদের বিজনেসটা গ্রো করতেছে, ইভেন একটা ভালো লেভেলেই নিয়ে গেছে। ইভেন আমাদের সাথে অনেকেই আছে যারা একদম আর্লি স্টেজে ছিল, মানে বেসিক লেভেল, এখন তারা তাদের মতো করে কাগজ করে তারা বিজনেস করতেছে। যেহেতু আমি জার্মানিতে আছি জার্মান সিটিজেন হিসাবে, সো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে ডিরেক্ট বিজনেস করুন, কারণ বাংলাদেশে মনোপলি একটা প্রবলেম আছে, যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট যদি আপনি কোনো ডিস্ট্রিবিউটর থেকে কিনতে যান, সেটা কিনে আপনি রিসেল করতে পারবেন না, আমি গ্যারান্টি, আমার লং এক্সপিরিয়েন্স থেকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি কিনে সেটাকে রিসেল করাটা কোয়াইট ডিফিকাল্ট, মানে ওরা এমন প্রফিট করে যে আপনি সেটা রিসেল করতে পারবেন না। সো আপনার যদি কোনো জার্মান টেকনোলজি কিনতে হয়, জার্মান মেশিনারিজ কিনতে হয়, চাইনিজ কিনতে হয়, এনিথিং, আপনারা ডিরেক্ট আমাদের থ্রুতে কিনুন, আমাদের ঢাকা অফিসে পেমেন্ট করবেন মহাখালী ডিওএসএস, আর আপনার আমাদের অফিস থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন। আর আমাদের মানে আমাদের মতো স্ট্রং সোর্স তো আপনি খুব কম পাবেন যারা ইন্টারন্যাশনালি স্টে করে বিজনেস করতেছে, যেমন আমি জার্মানিতে আছি, আমাদের পার্টনার আছে চায়নাতে, তারপর আমাদের ঢাকা অফিস আছে, মানে আমরা ইন্টারন্যাশনালি অনেক বেশি ক্যাপাবল, অনেক বেশি স্ট্রং, ইভেন আমি নিজেও একজন এমএসসি ইঞ্জিনিয়ার। সো আমাদের এডুকেশন, ব্যাকগ্রাউন্ড, এভরিথিং আপনার বিজনেসের জন্য মানে ফুললি সাপোর্টিভ, ইভেন আপনার যত টেকনিক্যাল কোয়েশ্চেন আছে আমরা অ্যান্সার দেবো, আমরা সাপোর্ট দেবো। সো আপনার যদি মনের কোনো সুপ্ত বাসনা থাকে যে আপনি বিজনেস করবেন, অথবা চাকরির প্যারালালে বিজনেসটাকে একটা লেভেলে নেবেন, পরে জবটা কুইট করবেন, সেটা করতে পারেন। সো যারা এই টাইপসের বিজনেস করতে যাচ্ছেন তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তাদেরকে ওয়েলকাম করি যে আপনি আমাদের অফিসে আসুন, আমাদের সাথে ডিল করুন, আপনার প্ল্যানগুলো শেয়ার করুন, স্ট্র্যাটেজিগুলো বলুন, আপনার প্যাশনটা আমরা দেখব। যদি অনেস্টলি আমাদের মনে হয় যে না আসলে আপনি ডেডিকেটেড, আপনার লং টার্ম প্ল্যান আছে, প্যাশন আছে বিজনেসের প্রতি, তো সেক্ষেত্রে 100% আমরা আপনাকে সাপোর্ট দিব, আর সেক্ষেত্রে আপনি ধীরে ধীরে টুকটুক করে আপনার বিজনেসটাকে ফরওয়ার্ড করতে পারেন। কারণ আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আপনি যতই জব করেন না কেন, যে পজিশনেই জব করেন না কেন, আপনার টপে কেউ না কেউ একজন থাকতেছে যার কাছে আপনি বাউন্ড, আপনি কখনো ইন্ডিপেন্ডেন্ট, আপনি অলওয়েজ ডিপেন্ডেন্ট। সো আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হলে আপনাকে বিজনেস করতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদিও আমার এরপরে একটা ভিডিও আসবে জব ভার্সাস বিজনেস, কারণ আমি জবও করেছি, আমি বিজনেসও করতেছি, সো আমার জার্মানিতে বিজনেস, বাংলাদেশে বিজনেস, বাংলাদেশে জব এক্সপিরিয়েন্স, জার্মানিতে জব এক্সপিরিয়েন্স, এগুলো নিয়ে আমি জব ভার্সাস বিজনেস একটা ভিডিও করবো, সেটা হয়তো আপনারা দেখবেন। সো আজ এ পর্যন্তই ছিল এই ভিডিওটা। এই ভিডিওটা সারমর্ম হলো যে আপনি কীভাবে বিজনেস করবেন স্টার্ট আপদের জন্য, মেইনলি এই বিজনেসটা। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।